বছর বয়সে ও মানে এক বছরও টেকেনি প্রথম স্বামী না হ্যাঁ টিকেছে কিন্তু আমার বিয়েটা আমার বয়স তো 13 বছর হ্যাঁ মানে দ্বিতীয় বিয়ে যখন করলাম তখন মরে যাওয়ার পরে আবার 13 বছর সে মারা গেছিল আচ্ছা বন্ধুরা আমি রকি মিসিংগার্স ইউটিউব চ্যানেলের তোমরা যারা চেনো তারা তো আছোই সঙ্গে সঙ্গে যারা চেনো না তাদেরকেও বলে দিচ্ছি অরণ্য ব্লগসের অরণ্যকে তোমরা ফলো করো ভালো ভালো ভিডিওস আনছে ভালো ভালো ব্লগস আনছে একটু দেখো শেয়ার করো বন্ধুদের সাথে মজার ভিডিও হলে তো সবাই দেখতে আমরা ভালোই বাসি সো প্লিজ সাপোর্ট হিম সাপোর্ট এভরি ক্রিয়েটর তো ভিডিও শুরুর আগে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট উই আর সো ক্লোজ টু 1K সাবস্ক্রাইবার তো সবার আগে যাও গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করো ভিডিওটা শুরুর আগে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি খুব ভালো হতে চলেছে তোমাদের প্রিয় রানুদি আজকে আরো ভালো ভালো কিছু কথা বলেছে সেগুলোই দেখবো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অরণ্য ব্লগস তো আজ আমরা যাচ্ছি আবার সেই রানুদির বাড়ি আজ কিছু অজানা তথ্য তোমাদেরকে দেওয়ার আছে রানুদির বিষয়ে তো সেগুলো রানুদির মুখ থেকেই তোমরা শুনবে তো চলো আর ভিডিওটি তো ভালো হবে তো লাইক করতে বল অবশ্যই লাইক তো অবশ্যই করা উচিত কারণ আগেরবার ভাইয়ের ভিডিওতে লাইক কমেন্ট সব শেয়ার করেছিল ইয়েস তো চলো ভিডিওটা আরো ভালো হবে ভাই আরো ভালো হতে চলেছে রানুদের সম্পর্কে কিছু অজানা তথ্য জানতে চলেছে জানতে হলে শেষ পর্যন্ত দেখো তো ওরা যে প্রশ্নটা করে গেল আচ্ছা তোমার কি 7 কাঠা জমি আছে এই জমি 7 কাঠা আমার নাম আছে এটা আমি মানে তুমি হলে কি করতে মানে তুমি নিজের করে বলো যে বিয়ে স্বামী থাকা তো কেউ বিয়ে করে না কিন্তু যদি তার মধ্যে বিভিন্ন কারণ থাকে কোনো ক্ষেত্রে যেমন পরিস্থিতির কথা বললাম দেখা যাচ্ছে হয়তো এমনও কোনো মানে পরিস্থিতি যে বিয়ে হয়েছে অথচ সেই স্বামীটা তার পরিবার চালাতে পারে না বা স্বামীটাকে বউটা অনেক ভালোবাসে তথাপি সেও পরিশ্রম করে তারপরে সেই বউটা মানে বউটা স্বামীটাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে কিন্তু দেখা যায় হয়তো বা স্বামীটাও তাকে খুব ভালোবাসে কিন্তু দুজন খুব ভালোবাসে কিন্তু তাদের মধ্যে এমন একটা আর্থিক সমস্যা বা অশান্তির জন্য তাদেরকে দুজনকে মিলতে দেয় না মানে প্রচন্ড ভাবে অশান্তি মানে এমন ভাবে কথাটা বললে খুব দুঃখ পেয়ে বললে মানে তোমার জীবনের সাথেও কি এরকম কিছু ঘটেছে কখনো অবশ্যই যার জন্য তো আমি বলতে পারছি মানে কি করে পারতাম মানে তোমারও কি সেকেন্ড ম্যারেজ ফার্স্ট ম্যারেজ তাহলে কত সালে আমার মনে আসছে না তোমার প্রথম স্বামী তাহলে ছাড়াছাড়ি হলো কেন তার সাথে এবার তুমি চিন্তা করো পরিস্থিতির কারণে স্বামীটা বউকে ভালো বউটাকে ভালোবাসে আর বউ স্বামীটাকে ভালোবাসে কিন্তু তাদের পরিস্থিতির কারণটা যে ওরকম যে মানে এত ফির চলতে দিচ্ছে না তাদের মধ্যে সংসারের মধ্যে এমন কোনো অশান্তি লাগিয়েছে যে মানে সেই অশান্তিটা থেকে তারা মুক্তি পায়নি তোমার প্রথম স্বামী কি কাজ করতেন এমনি মানে বললো যে আমার স্বামী সে বাবলি মন্ডল তার নাম ছিল সে তোমার গিয়ে কাজ করতো আমার 13 বছর বয়সে বিয়ে দিয়েছিল আমাকে 13 বছর বয়স আর তার আমার থেকে বড় বয়সে কিন্তু আমার মানে আমি তার কাছে অনেকই বয়সে কম কিন্তু বিয়েটা আমাকে জোর করে দিয়েছিল এবং জবরদস্তি বিয়েতে দিয়েছিল তো কথা হচ্ছে যে তা সেই জন্য আমার জীবনে অনেক রকমের অত্যাচার অনেক রকমের নির্যাতন অনেক আচ্ছা সে কি কিছু করতো না মানে কাজ কাজ কিছু করতো না হ্যাঁ করতো কাজ করতো কি করতো সে কখনো ভ্যান চালাতো কখনো প্রথমে রিক্সা চালাতো রিক্সা চালিয়ে চালিয়ে মানে একদম আর পারতো না তারপরে আবার কি জোয়ান মানুষ অথচ মানে কখনো তার পায়ে চটি থাকতো না কি অবস্থা তারপরে আবার কখনো বা সে কি করতো ভ্যান চালাতো বিচুলি ব্যবসা করতো ভ্যানে আবার কখনো দ্বিতীয় স্বামী মানে দ্বিতীয় বিয়ে যখন করলে তখন কত বছর বয়স তোমার 13 বছর বয়স
ও মানে এক বছরও টেকেনি প্রথম স্বামী? না হ্যাঁ টিকেছে, কিন্তু আমার বিয়েটা আমার বয়স তো 13 বছর। হ্যাঁ মানে দ্বিতীয় বিয়ে যখন করলাম তখন মরে যাওয়ার পরে আবার 13 বছর। সে মারা গেছিল তারপরে আবার 13 বছর হয়েছে। আচ্ছা তো সে কি করতো? সে কি করতো, সে কি কাজ করতো? সে হোটেলে কুক ছিল। আচ্ছা তো তো তোমার যে আমি শুনেছিলাম যে সালমান খান নাকি তোমাকে একটা মুম্বাই ফ্ল্যাট গিফট করেছে। আচ্ছা বলাবো, ফোন করবো দেখি, বলছিল যে বিয়ে করবে। এই তোর লোকটা কি জানিস? আচ্ছা মানে কিরকম ভাবে ও যখন ওই মানে পড়েছিল তখন ওকে আমি ভাবছি শাহরুখ খান। হ্যালো, আচ্ছা তোমার নাকি রানুদিকে পছন্দ হয়েছে, তো একটু কথা বলো না। হ্যালো হ্যালো নমস্কার, হ্যালো। আচ্ছা তুমি তো এসে টোস্ট খাইয়ে গেলে। হ্যাঁ বিয়ে করব। না না কোনো আপত্তি নেই আমার তরফে, আমার তরফ থেকে কোনো আপত্তি নেই। এখন মালিকের তরফ থেকে যদি আপত্তি থাকে তাহলে তো অসম্ভব হয়তো বা হতে পারে। নিয়ে আসা উচিত সেই তো নিয়ে আসবে, আমি কি করে বলবো বলো। চা হাতের কথা আমি কি বলবো বলো, তো বিয়ে করার জন্য যা প্রয়োজন, বিয়ে করতে গেলে কোনো মেয়েকে বিয়ে করতে হলে যা প্রয়োজন সেই স্বামী জানে এবং তার ঘরের মানুষরা জানে, আমি কি করে জানবো বলো। এখানেই এন্ড করছি। এই যে রেকর্ডিং, কার সাথে ফোনে কথা হলো যদি আপনারা কমেন্ট করেন, এবং আমার যদি 1K সাবস্ক্রাইব হয়ে যায় তো তারপরে আমরা এই ভিডিওটি পোস্ট করব। তো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, ও এই রেকর্ডিংটা আমি পোস্ট করব, আলাদা একটা ডেডিকেট ভিডিও বানাবো রানুদির সাথে কী কী কথা হলো পুরোপুরি। তো সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও 1K করতে সাহায্য করো, কারণ উই আর সো ক্লোজ টু 1K সাবস্ক্রাইবার। আছে পূজা মাইতি দিদি, তার ইউটিউব চ্যানেলের নাম। তো দিদি কিছু বলো আমার চ্যানেলের নামে। সবাই সাবস্ক্রাইব করে দিও, প্রত্যেকটা ভিডিও পুরোটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, কারণ অনেক হেটে করছে। তো আর দিদিরও আমি আশা করি সাপোর্ট করবে সবাই। আর দিদিরও দিদিও শুরু করলো ইউটিউব, তো মানে দিদির চ্যানেলও সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক। আমাদের ভিডিও রানুদির বাড়িতে হয়ে গেল, খুব ভালো একটা দিন ছিল আজকে, অনেক ইউটিউবারদের সাথে দেখা হলো, তোমরা তো দেখলেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কি কি করতে হবে? লাইক কমেন্ট এন্ড শেয়ার, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কারণ ভাই ভালো ভালো ভিডিও নিয়ে আসছে। আর 1K খুব ক্লোজ আমরা, তো সাবস্ক্রাইব করে দাও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।